নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপান্বিতা দাস অফিসিয়াল। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। এখন তো গ্রীষ্মকাল, তাই এখন প্রচুর বাজারে আম পাওয়া যায় এবং আম খেতে কারোর সবারই ভালো লাগে আম খেতে। যাই হোক, এই আম দিয়ে একটি নতুন রেসিপি, আম ডাল। এই আম ডাল এই গ্রীষ্মকালে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটি আমি করছি, তোমরা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রেসিপিটি করার জন্য আমি নিয়েছি মুসুর ডাল, আম কেটে রাখা জলে ডুবিয়ে রেখেছি, লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে আর সামান্য পরিমাণ পাঁচফোড়ন, আর লবণ হলুদ নিয়ে নিয়েছি স্বাদ মতো। তাহলে আমি রান্নাটি শুরু করছি। প্রথমে এই মুসুর ডালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। মুসুর ডালটিকে আমি সেদ্ধ করে নিলাম, প্রেশারেই সেদ্ধ করে নিলাম, একটু পাতলা করেই নিয়েছি। এই আম দিয়ে ডালটা পাতলা করেই ভালো লাগে। আপনারা তো আপনাদের মতন করে করেনি, আমি আমার মতো করে করছি। নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই থেকে ধোয়া হচ্ছে। এবার তেল দিয়ে দিচ্ছি, আমগুলো একটু ভাজা ভাজা করে নেব। হলুদ দিলাম একটু সামান্য, এখন তো আমের সিজন, আম সহজেই বাজারে পাওয়া যায়। তো এই ডালটা করলে দুপুরবেলা গরম ভাতে ভালো লাগে খেতে, আর পেটটাও বেশ ঠান্ডা থাকে। সেদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে সংখ্যা দিয়ে দেবো। আমি একটু ফ্লেমটা লো করে দিয়েছি, ডাল ফুটতে শুরু করে দিয়েছে, ডাল মোটামুটি হয়ে এসেছে আমার। আপনারাও বাড়িতে করে দেখবেন এরকম করে পাতলা করে, আমি বেশি ঘন রাখিনি, এটা পাতলা ডালটাই ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছেও মনে হয় ভালোই লাগবে রান্নাটা করলে। ঠিক আছে, আমার ডাল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি তেজপাতা দিয়ে চিড়ে দিয়েছি মাঝখানে, সম্বাদে দিইনি, তাই পরে একটু অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে সম্বাদেও দিয়ে দিতে পারেন। সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি, ডাল হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে দেব। আম ডাল আমি ঢেলে নিয়েছি, রেডি। রান্নাটি কেমন লাগলো সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যাতে আমি নতুন নতুন আরও রান্না রেসিপি দিতে আপনাদেরকে উৎসাহী হই। এই বলে আমি ভিডিওটি শেষ করেছি।